হ্যালো মাই লাভলি ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মার্ট গার্ল আই হোপ সবাই খুব ভালো আছে আমিও প্রিয়াঙ্কা ভীষণ ভালো আছি একেবারে ঠাকুর দিয়ে তোমাদের সাথে ভিডিওটা এন্ট্রি নিলাম তো দেখতেই পেলে আমার ঠাকুরকে জল দেয়া কমপ্লিট হয়ে গেছে আর সান টান করেও চলে এসেছে আর তোমাদের দাদা টিফিন দিয়ে দিয়েছি আজকে তোমাদের দাদা ছুটি ছিল সেজন্য আমার রান্না তারাও ছিল না রান্না কী করেছি সেটা তো দেখাবই তার আগে এই সার্টিফিকেটটা তোমাদের সাথে শেয়ার করছি কারণ তোমাদের দাদা ভাই আজই সার্টিফিকেটটা পেয়েছে তো যারা বলছিল দাদা দাদা ভাই কী কাজ করে এই সার্টিফিকেটটা দিলে আশা করি সকলেই বুঝতে পারবে যে কী কাজ করে ঠিক আছে আর দুটো গিফটও দিয়েছে সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করবো গিফটগুলো আমি আগেই তুলে রেখেছি কারণ কাজের ছিল দেখো ওই যে আমি ওখানে সুন্দর করে সাজিয়েও দিয়েছি একেবারে একটা স্যুপ বলে সেট আর একটা গাছের প্যাটির সেট তোমাদের দাদা ভাই বললো আমি আর প্যাকেটটা কাটি প্যাকেটটা পরে কাটবো তোমাদের সাথে তখন অবশ্যই শেয়ার করব দেখে নিও আর টিফিন দিয়েছিল দুটো ভেজ প্যাটিস আর দুটো লাড্ডু ও সেটা ওখানে খাই টিফিন করে গেছিলো ওই জন্য

তো আজকের লাঞ্চ মেনু তোমাদের সাথে একটু শেয়ার করে নিই তো আজকে আমি রান্না করেছি ভাত তো দেখতেই পাচ্ছ কমন ব্যাপার ভাত আর সোয়াবিন দিয়ে আলু দিয়ে একটু কারি করেছি আর ডিমটা এবার আমি ভাজবো তো তোমাদের দাদাভাই সান স্নান করতে গেছে ততক্ষণ আমি ডিমটা ভেজে নিই এই হয়েছে রান্না একদম মানে হালকা হালকা ঝোল ঝোল টাইপের সোয়াবিন দিয়ে আলু দিয়ে তরকারিটা করেছি তো তোমাদের দাদাভাইয়ের ছুটি ছিল আজকে চিকেন হতো বাট কিন্তু ও তো অফিসের ওই যে চলে গেছিলো সেই কারণের জন্য এটাই আমি রান্না করেছি আজকে তো চলো ভিডিও দেখতে থাকো গুড ইভিনিং টু মাই অল ফ্রেন্ড দেখো সন্ধ্যা কিন্তু হয়ে গেছে তো এবার সন্ধ্যা দিতে হবে আর সেজন্য লাইট গুলো ঝটপট করে চালিয়ে নিচ্ছি দেখো তোমরা কিন্তু বিয়ের আগে দেখেছ আমি বাজরাং বালির পূজা করতাম তো এখানেও আমি বাজরাং ছবি এনে পূজা করি এখনও আর দেখো আমার ধূপ দেয়া প্রদীপ জ্বালানো হয়ে গেছে ওই বাটিটা রেখেছি কারণ ধূপের ওই যে আগুনের এগুলো ওই বাটির মধ্যে পড়বে সেই কারণে আর সন্ধ্যে দেওয়ার পর আমি চা আর তো তোমাদের দাদাভাই যে প্যাটিস পেয়েছিল সেটাই এখন খাবো দুজনে বসেছি আর এটাই ভাবছি যে রাতের ডিনারে কি হবে ছোলার ডাল মটর ডাল তারপর হচ্ছে কাবলি ছোলা এইসব এনে রেখেছে বলছে ডাল রুটি একটা খেতে বেশ ভালো লাগে ওই আলুর তরকারি দিয়ে রুটি একদম খেতে চায় না ওই কারণে কি হয় ও বেলা আমি ডাল করেছি তো এ আমাকে সেই ছোলার ডালই করতে হবে তো চলো ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা এখনও পর্যন্ত যে দেখছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে রেখো যাতে পরবর্তীকালে সমস্ত ভিডিওর নোটিফিকেশান সবার ফার্স্ট তোমাদের কাছে গিয়ে পৌঁছায় চলো আমার পেঁয়াজ আদা রসুন কাটা হয়ে গেছে আলুও কাটা হয়ে গেছে ডাল আলুটা এবার ধুয়ে পেশারে সেটি মেরে নেবো তারপর ফোড়ন দিয়ে জাস্ট সাতলি নম্বর ব্যাস রেডি ডাল এরপর রুটি হবে আটা মাখাতে হবে সবই তো একা হাতেই করতে হবে বুঝতেই পারছো ভিডিওর মধ্যে সব কিছু শেয়ার করতে পারছি না সরি ঠিক আছে তো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখো এবারে আমার কলের কাছে কাজ শুরু হয়ে গেছে তো যেগুলো দিয়ে সবজি কেটেছি তাড়াতাড়ি করে ধুয়ে নিলাম বাসন পড়লেই আমার মনে হয় কখন দেবো কখন দেবো তাড়াতাড়ি করে ধুয়ে ফেলতে পারলি আমার যেন মনে হয় কতটা কাজ এগিয়ে আছে তো এবার বাসন ধোয়া হয়ে গেল মানে একটা করে বাসন মানে পরে আর আমি সঙ্গে সঙ্গে কল চালিয়ে ধুয়ে নিই তো ডাল আলুটা একটু ভালো করে ধুয়ে নিচ্ছি তারপরে এবার প্রেশারে দিয়ে সিটি মারবো দেখো অলরেডি গ্যাসের মধ্যে আমি ডাল আলু একটু নুন দিয়েছিলাম দিয়ে বসিয়ে দিয়েছি আর একটা সাতটা আটটা সিটি মরবো ডালগুলো একদম সেদ্ধ হয় না যদিও সকালে দিয়েছিলাম দেখো এখানে ডাল একদম রেডি করে তোমাদের সাথে দেখাচ্ছি আর এই হলো রুটি রুটিও হয়ে গেছে খুব তাড়াতাড়ি করে করেছিলাম কারণ অনেকটা লেট হয়ে গিয়েছিলো ওই জন্য ভিডিওর মধ্যে দেখাতে পারিনি সরি ঠিক আছে তো তো এবার আমরা রাতের ডিনারটা করে নেব। তো দেখো তোমাদের দাদা ভাইকে ওটা দিয়ে দিয়েছে এটা আমি নিয়ে নিয়েছি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করে বলো আসছি পরবর্তী ভিডিও নিয়ে সবাই খুব ভালো থেকো বাই